আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল ব্লগ বাই টোনাটুনিতে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নর্থ সিকিম অর্থাৎ লাচুংয়ে কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী কী পেপার্স লাগবে, যাবতীয় খুঁটিনাটি সব কিছু নিয়ে এই পর্বটি আপনাদের জন্য। যদিও এই ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে, ধৈর্য ধরে দেখার অনুরোধ থাকবে। বাইরের দৃশ্য একদমই পরিষ্কার। ডে ফোর, আজকে আমরা লাচুং যাব, ওখানে নাইট স্টে করে তারপর দিন সকালে আমরা ইয়ামথাম ভ্যালি এবং জিরো পয়েন্ট এই দুইটা কভার করব। দেখা যাক। এটা হচ্ছে বজ্রের স্ট্যান্ড। গতকালকে আমরা যখন সাংগুলে গিয়েছিলাম এই স্ট্যান্ডে আসতে হয়েছিল। এখন নর্থ সিকিমের জন্যেও আপনাকে এই বজ্রা স্ট্যান্ডে আসতে হবে। এই বজ্রা স্ট্যান্ডে আপনি শেয়ার জিপও যেতে পারেন। শেয়ার জিপে গিয়ে ওয়ান নাইট স্টে, লাঞ্চ থেকে শুরু, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ফুল প্যাকেজ 1500 থেকে 1600 রুপি পড়বে পার পার্সন। কিন্তু এরকম ধরনের গাড়ি যদি আপনাকে এখানে আপনাকে শেয়ার করে যেতে হবে। এই গাড়িগুলোতে সিট প্ল্যানার, সিট প্ল্যানটা এরকম পুরো লাগেজ আপনার ভিডিও জিতনা ডালা হয় আপনি মেরা উতনা সাবস্ক্রাইবার হ্যাঁ আমি আচ্ছা আপনার চ্যানেল কে নাম আইয়ান সোফি আইয়ান সোফি হ্যাঁ কিয়া কিয়া কিসকে ব্লক করতে হয় র্যাপিং ওনার নাম অনিল গিরি, উনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব হলো আমাকে দেখে। উনি বললো যে ভাই আপনি কি ব্লগিং করেন? আমি বললাম হ্যাঁ। নেই, নেট নেই চল রহা হ্যায় আপকা? নেট নেই চল রহা হ্যায়। মোবাইল ডাটা অন হ্যায়, তো ফির ইয়াহাঁ ফ্রিকোয়েন্সি নেই হ্যায়, এইসে হি রহনে দিজিয়ে, হাম সাবস্ক্রাইব কর লেঙ্গে। হ্যাঁ থ্যাংক ইউ। কিধার যা রহে আজি আপ? আপ লাচুং পে? লাচুং ওয়ান নাইট অর টু নাইট? ওয়ান নাইট। ওয়ান নাইট ইস পে? ইস পে নেই, আমার রিজার্ভ কার হ্যায়। থ্যাংক ইউ। এখন সকাল 10:45, আমাদের যাত্রা শুরু হলো লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুং হলো নর্থ সিকিমের খুব সুন্দর ছোট্ট একটা গ্রাম। লাচুং গ্যাংটক থেকে 117 কিলোমিটার দূরে অবস্থিত এবং গাড়িতে করে যেতে সময় লাগবে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। কিন্তু যাত্রাপথে বেশ কিছু স্পট আছে, বেশ কিছু ফলস আছে, এগুলো ভিজিট করে যাওয়ার কারণে একটু সময় বেশি লেগে যায়। এই সব জায়গায় আপনাকে কিছুটা সময় ব্যয় করতে হবে, যার কারণে লাচুং পৌঁছাতে প্রায় সন্ধ্যাই হয়ে যায়। আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমরা এখনো গাড়িতে। ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। আমরা এখন 4 জন যাচ্ছি, আমাদের সঙ্গে বাকি আরও 2 জন ছিল, 6 জন ছিলাম আমরা, কিন্তু ওনারা অসুস্থ হওয়ার কারণে ওনারা যাচ্ছেন না। তো ওয়েদার খুব একটা ভালো না, বুঝতে পাচ্ছি না আমাদের এই ট্রিপটা কীরকম হবে। রাস্তার ভিউ ওই জন্য নিতে পারছি না বৃষ্টির কারণে। কি বলেন কীরকম হবে ট্রিপ? আশা করি ভালো হবে, যেহেতু একটু ঘুরি ঘুরি বৃষ্টি আছে। আমরা জিরো পয়েন্টে বা ইয়েতে আমরা লাচুংয়ে স্লো পাওয়ার পসিবিলিটি বেশি আশা করছি। এতদিন জিরো পয়েন্ট বন্ধ ছিল, তো গতকাল থেকে জিরো পয়েন্ট সবার জন্য মুক্ত করে দেওয়া হয়েছে। তো আমরা জিরো পয়েন্টে যাওয়ার আমাদের ইচ্ছা আছে, দেখা যাক এখন কী অবস্থা। হ্যাঁ ইনশাআল্লাহ। লাচুং যাত্রাপথের রাস্তা আঁকাবাঁকা, কখনো ভালো কখনো মন্দ, সব মিলিয়ে একটা অ্যাডভেঞ্চারও আছে। আশা করি এই ভিডিও সবারই ভালো লাগবে। লাচুং ট্রিপে আমাদের কীরকম খরচ হয়েছে এবং কী কী পেপার্স লাগবে এই ট্যুরে, যাবতীয় তথ্য আপনাদেরকে দিব। সামনেই একটা স্পট পড়বে, এই স্পটটা ঘুরে দেখার পর আমি আপনাদেরকে তথ্যগুলো দিব। আচ্ছা, আমরা এখন বাটারফ্লাই ফলসে আছি, দেখি এখানকার এনভায়রনমেন্টটা কীরকম, আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। অনেক উঁচা পাহাড়, সবুজে সমারোহ এখানে। এখানে টি স্টল এবং পাবলিক টয়লেট আছে, চাইলে এখানে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন।
বাটারফ্লাই ফলস আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। বাটারফ্লাই ফলসের খুব কাছে যাওয়া সম্ভব, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে টিকিট কাটতে হবে। যদি টিকিট কেটে ভিতরে ঢোকেন তাহলে বাটারফ্লাই ফলসের খুব কাছ থেকে কিছু ছবি তুলতে পারবেন, যেরকম এই যে ওনারা ছবি তুলছে। আমরা আর টিকিট কেটে ভিতরে যাব না, আমরা এখান থেকে যতটুকু পারি উপভোগ করব এবং তারপরে আমরা চলে যাব পরবর্তী স্পটের উদ্দেশ্যে। বাটারফ্লাই ফলস লাচুং যাওয়ার সময় আপনারা পেয়ে যাবেন, পথের ড্রাইভার আপনাদেরকে এই জায়গাটা এক্সপ্লোর করাবে। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, এখানে টিকিট কাটতে হবে, টিকিট কাটার সিস্টেম। টিকিট কেটে আপনারা ভিতরে গিয়ে এটা সুন্দর উপভোগ করতে পারবেন। এখানে টিকিট কাটছে। টিকিটের মূল্য খুব একটা বেশি না, 10-20 রুপি হবে, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে ভেতরে যাচ্ছি না। আমাদের যাত্রা আবার শুরু হলো। আপনারা যাত্রাপথের সৌন্দর্য উপভোগ করতে থাকুন, আর আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আচ্ছা, এবার বলে দিচ্ছি লাচুং যেতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে এবং কেমনই বা খরচ। নর্থ সিকিম অর্থাৎ লাচুং যেতে আপনাদেরকে কি করতে হবে? প্রথমত আপনাদেরকে যে কোনো একটা এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে নর্থ সিকিম ট্যুরের জন্যে। আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি গ্যাংটকে এমজি মার্গের আশেপাশে অনেকগুলো এজেন্সি আছে, সেখান থেকে রিলায়েবল যে কোনো একটা এজেন্সি চুজ করুন। প্রয়োজনে গুগলের সহযোগিতা নিন। সিকিম সরকার দ্বারা নিবন্ধিত যে কোনো এজেন্সি থেকেই আপনারা এই ট্যুর প্ল্যান করতে পারলে সবচেয়ে ভালো হয়। এতে জবাবদিহিতা থাকে। অন্য এজেন্সি যেগুলো নিবন্ধন ছাড়া, তাদের থেকে যদি ট্যুর প্ল্যান করেন হয়তো একটু কমে ট্যুর প্ল্যান করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে অনেক অভিযোগ থাকবে আপনাদের, কিন্তু সেগুলো আর কোনো সুরাহা হবে না। আমরা এখন একটি ভিউ পয়েন্টে অবস্থান করছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। এটা হচ্ছে ডিকচু ভিউ পয়েন্ট। কাঞ্চনজঙ্ঘা যারা পরিষ্কার দেখতে চান লাচুং যাত্রাপথে, অবশ্যই ড্রাইভারকে বলবেন যেন ডিকচু ভিউ পয়েন্টে আপনাদেরকে কিছুক্ষণের জন্য হলেও সময় দেয়। আজকে প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু স্পষ্ট না, ব্ল্যাক শেড দেখা যাচ্ছে, যেহেতু সান ওই পারে, যার কারণে সামান্য একটু ভিউ পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে ডিকচু ভিউ পয়েন্ট। এখান থেকে তিস্তা নদীর যে উৎস সেখান থেকেই এই পানিটা আসছে। নর্থ সিকিম অর্থাৎ লাচুং ভ্রমণের জন্য বিভিন্ন রকমের প্যাকেজ আছে, এক এক প্যাকেজ এক এক রকম। লাচুংয়ে 3-star মানের হোটেলও পাবেন, কিন্তু সেগুলো নিলে প্যাকেজের প্রাইস অনেক বেড়ে যাবে। যেমন আমরা প্রথমে 6 জনের জন্য একটি প্যাকেজ নিয়েছিলাম 3-star মানের হোটেল দিয়ে, সেখানে আমাদেরকে বলেছিল 6 জনের জন্য 24,000 রুপি প্যাকেজ। এই প্যাকেজের আওতায় থাকবে একটি গাড়ি যেটি আমাদেরকে লাচুংয়ে নিয়ে যাবে এবং লাচুংয়ে থাকবে আমাদের সাথে, নাইট স্টে করবে এবং তার পরের দিন আমাদেরকে ইয়ামথাম ভ্যালি ভ্রমণ করিয়ে আবার আমাদের গ্যাংটকে ফিরিয়ে নিয়ে আসবে। এই প্যাকেজ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো, তার আগে সামনে আমরা একটা স্পটে থামবো, সে স্পটটা আগে ঘুরে দেখবো, তারপর আপনাদেরকে বাকি ডিটেলস আমি আমাদের এই প্যাকেজ সম্পর্কে
আমাদের এই প্যাকেজে কি সুবিধা ছিল এবং অসুবিধা ছিল তা আপনাদেরকে বিস্তারিত বলবো। এইটা হচ্ছে ডিকচু পাওয়ার হাউস, দূরে যে ভবনটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ডিকচু পাওয়ার হাউস। এটা হচ্ছে ডিকচু খোলা ব্রিজ, এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। নিচে এটা তিস্তা নদী, এটাই কিন্তু তিস্তা নদী, আর এটা চলে গেছে বাংলাদেশে, বাংলাদেশে যে আমাদের তিস্তা। কিছু সময় অতিবাহিত করার পর আমরা আবার যাত্রা শুরু করলাম। যেই প্যাকেজ সম্পর্কে আপনাদেরকে আমি বলছিলাম, প্যাকেজের আওতায় থাকবে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এবং পরের দিন সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ। কিন্তু এই প্যাকেজটা আমরা নিতে পারিনি, কারণ আমাদের গ্রুপের আদার্স মেম্বাররা এটা একটু বেশি মনে করেছেন, যার কারণে পরে আমরা আরেকটি প্যাকেজে যাই, সেটার মূল্য ছিল 18,000 রুপি। কিন্তু হোটেলের মান খুব একটা ভালো হবে না তা আগেই ওনারা আমাদেরকে জানিয়ে দিয়েছিল। আমাদের গ্রুপ মেম্বার দুইজন অসুস্থতার কারণে যেতে পারিনি, সেই জন্য আমাদের প্যাকেজের কিছু টাকা ওনারা ডিসকাউন্ট করে দিয়েছিল। আর আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেই প্যাকেজের আওতায় দুপুরের লাঞ্চটা ইনক্লুড ছিল না। এই তো গেল খরচের কথা এবং কিভাবে প্যাকেজ নেবেন। আর পেপারসের ব্যাপারে বলছি, আমাদের কাছ থেকে জনপতি, পাসপোর্ট সাইজ ছবি এক কপি করে এবং পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি, এই কয়টি পেপারসই ওনারা নিয়েছিল। কোভিড সার্টিফিকেটের ফটোকপি নেয়নি। লাচুং যাত্রাপথে এরকম অসংখ্য ফলসের দেখা পাবেন, চাইলে এইসব জায়গায় নেমে আপনারা ছবিও তুলতে পারেন। এরকম বেশ কিছু ফলসের দৃশ্য আমি ক্যামেরায় ধারণ করেছি, তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। পথে রাংরাং নামক একটি স্থানে আমাদেরকে অনেক যানজটের কবলে পড়তে হয়, কারণ এই জায়গাতে বেসিক্যালি সবাই দুপুরে লাঞ্চ করে। যারা প্যাকেজে আসেন, যাদের প্যাকেজের আওতায় লাঞ্চ থাকে, সাধারণত এই জায়গাতেই সবাইকে লাঞ্চের ব্যবস্থা করে দেয় এজেন্সিগুলো। আমাদের অনেক খিদে লাগছে, দুপুরের লাঞ্চ টাইম পার হয়ে গেছে আরও আগেই। আমরা ড্রাইভারকে বললাম ভালো একটা হোটেলে আমাদেরকে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করে দেওয়ার জন্য। ড্রাইভার আমাদেরকে সত্যি খুব সুন্দর একটা স্পটে নিয়ে গেল, যেখানে আশপাশের দৃশ্য এত সুন্দর এবং রেস্টুরেন্টটাও অনেক ভালো ছিল। আমাদের এখন দুপুরে লাঞ্চ ব্রেক, আমাদেরকে একটা হোমস্টেতে লাঞ্চের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের যে ড্রাইভার সাহেব, এটার জন্য আমাদের আলাদা পেমেন্ট করতে হবে, কারণ লাঞ্চটা আমাদের প্যাকেজের মধ্যে নাই। সো এখন আমরা লাঞ্চ করবো। ফার্স্টে আমাদের আতিথ্যটা খুবই সুন্দর, আমাদেরকে পাঁপড় দিয়েছেন, সবাই পাঁপড় খাচ্ছে, আমি ভিডিও করতে গেলাম, আমি শেষ হয়ে যাবে, ভিডিও পরে করি, আগে আমি খেয়ে নিই। এই ডালটা হচ্ছে স্পেশাল সিকিমের স্পেশাল ডাল, আর এই ডালটা হচ্ছে কি আমাদের রেগুলার লোকাল ডাল, রেগুলার।
আর এটা মনে হয় একটা ভেজিটেবল দিয়েছে এখানে একটা এখানে আলু ভাজি ঠিক আছে এখানে আচার দিয়েছে খুব টেস্টি আচারটা আর এখানে চিকেন এই এর সাথে আসবে ভাত এটাই আমাদের আজকে দুপুরের লাঞ্চ আমাদের দুপুরের যে লাঞ্চটা এখন আমরা করলাম আপনাদেরকে আগে দেখালাম আইটেমগুলো খুবই ভালো ছিল ইট ওয়াজ এক্সেলেন্ট এতদিন পর সিকিমে আসার পর আমরা আসলে খুব তৃপ্তি সহকারে খাই আমরা যারা বাঙালি বাংলাদেশ থেকে আসি তারা খাবার এখানে বাংলাদেশি স্টাইলে পাবেন না কিন্তু এখানে কিছুটা কাছাকাছি আমরা পেয়েছি খাবারটা আমরা খুবই তৃপ্তি মিটিয়ে খেতে পেরেছি আর কি সত্যি কথা বলতে আপনি কি বলেন অবভিয়াসলি আপনি যেটা বলছেন ঠিক আছে আমরা সবাই কী করি আমরা আসার পথে ধাবাতে খাই লোকাল ডাল আমি এখনো খাচ্ছি এর টেস্টটাও একটু অসাধারণ ছিল সবকিছু মিলে বেস্ট আপনি কি মনে হয় আপনার খাওয়া অলটুগেদার খুব ভালো স্টেইং এর তিন দিন পর মনে হয় আজকে পেট ভরে ভাত খেলাম আর কি তোমার কেমন লাগছে ভালো শুধু ভালো বললে হবে না খুব ভালো জায়গাটার নাম কি রাম রাম কি আপনি কি হোমস্টে হ্যাঁ রেস্টুরেন্ট হ্যাঁ তো মেরা ঘর কা খানা এসা লাগতা আচ্ছা থ্যাংক ইউ এক্সেলেন্ট থ্যাংক ইউ ফর অল এটা হচ্ছে গোর্খা হোটেল এই হোটেলে আমরা লাঞ্চ করলাম দুপুরে ওনার রান্না খুবই ভালো আপনাদেরকে তো তখন ইন্ট্রোডিউস করলাম ওনার সাথে এবং রান্না সম্পর্কে বললাম যারা প্যাকেজের আওতার বাইরে আপনারা আসবেন সিকিম নর্থ সিকিম ট্যুরে যারা লাচুংয়ে যাবেন যদি আপনারা মনে করেন যে আপনারা নিজেরা খাবেন প্যাকেজের খাবার খাবেন না তারা এই ধরনের হোটেলগুলো খেতে পারেন তবে এই হোটেলের খাবারটা আমাদের কাছে খুবই ভালো লাগছে একদম মনে হচ্ছে আমাদের বাংলাদেশে ঢাকায় বসে খাচ্ছি খাবারের মান একদমই আমাদের মতো স্টাইলটাও আমাদের মতো মশলাগুলাও এভরিথিং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাম্বার হোটেলের সাইনবোর্ডে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না আমি ধরে রাখলাম আমরা এই গাড়িতে করে লাচুং যাচ্ছি এই গাড়িটা আমাদের প্যাকেজে নেয়া জিরো পয়েন্ট আমাদেরকে আলাদা পেমেন্ট করতে হবে ইয়ামথান ভ্যালি পর্যন্ত ওদের সাথে আমাদের কন্ট্যাক্ট গাইড আমাদের এখান থেকেই পিক করছি আমরা গাইডকে কারণ উনি সম্ভবত এই এলাকায় থাকে আপনি ইধার রহতে আপনি ইধার রহতে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও দর্শনীয় জায়গা আছে যা এই লাচুং যাত্রাপথেই পড়বে সেই জায়গাগুলো দেখাবো এবং আমরা কীভাবে লাচুংয়ে পৌঁছালাম কীরকম হোটেল পেলাম রাতের ডিনারটা কীরকম ছিল তা ডিটেল পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন